ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বেহাল স্বাস্থ্য পরিষেবা কিন্তু এর পরেও নিদ্রায় আচ্ছন্ন প্রশাসন পাহাড়ের প্রত্যন্ত জায়গাগুলিতে বর্তমানে শিশু থেকে বৃদ্ধ রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন এর পরেও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের কোন উদ্যোগ নেই শাসক মথার এমনই ছবি দেখা গেল স্বশাসিত জেলা পরিষদের অধীন তিলিয়ামুরা মহকুমার মুঙ্গিয়াকামি আদি ব্লকের অধীন কাঁকড়া ছড়ায় ডিসি হলরাম পাড়ায় সেই এলাকায় বসবাসকারী প্রত্যেকটি পরিবারই জমিয়া জুম চাষের উপর নির্ভর করেই সংসার চলে তাদের প্রায়শই তাদের মধ্যে অজানা অনেক রোগের প্রাদুর্ভাব দেখা যায় সেই সময়ে জমিয়াদের দুঃখের অন্ত থাকে না সে সময় বিভিন্ন কুসংস্কার সহ পূজার্চনার উপরেই ভরসা রাখেন তারা সচেতনতামূলক শিবিরের মাধ্যমে সেই সকল এলাকার মানুষদের কিছুটা সচেতনতামূলক শিবির গড়ে তুলতে পারতো এডিসি প্রশাসন কিন্তু তাও দেখা যাচ্ছে না সে সঙ্গে রয়েছে সেই এলাকার মানুষের অর্থের অভাব অর্থের অভাবেও শহরে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে জনজাতি অংশের মানুষেরা এই ধরনের বেশ কিছু ছবি দেখা গেছে আঠামুড়া পাহাড়ের প্রত্যন্ত এলাকা তথা মুঙ্গিয়াকামী আডি ব্লকের অধীন কাঁকড়াছড় এরিসি ভিলেজের হলটাম পাড়াতে মুঙ্গিয়া কি ব্লক

দুর্গম পাহাড়ি পথ চড়াই উত্তরায় পেরিয়ে ছোট্ট একটি রাস্তা ধরে যেতে হয় ওই নেই নেই বিদ্যুৎ জলের পানীয় বন্দোবস্ত ছড়া খুঁড়ে সেই জল খেয়েই তাদের জীবন ধারণ করতে হচ্ছে আদিকাল ধরে তাদের তাদের ভাগ্য ভাগ্য বদলায়নি গর্ত খুঁড়ে সংগ্রহ করা জল থেকেই জলবাহিত নানান রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে সেই এলাকায় ওই এলাকার আট বছর বয়সী মনোরম রিয়াং দীর্ঘ প্রায় সাত আট দিন জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী বিছানায় কিন্তু অর্থের অভাবে তার পরিবার তাকে নিয়ে হাসপাতালে পর্যন্ত পৌঁছাতে পারছে না অন্যদিকে এলাকায় থাকা আশা কর্মীদেরও যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন সেই এলাকাগুলিতে মিলছে না কোনো ধরনের স্বাস্থ্য শিবির এ ধরনের নানান অভিযোগ উঠেছে এডিসি প্রশাসনের দিকে রিপোর্ট আর ই নিউজ